Söyle sen. Çalın. কি ব্যাপার রুবি, তোমার দেরি হলো কেন? আমার মায়ের অসুখ স্যার। যাও ভেতরে যাও। তোমার কি হয়েছে রঘু? স্যার আমার জামা প্যান্ট শুকায়নি স্যার। ঠিক আছে তুমি বাড়ি যাও। স্যার আমার আর জামা প্যান্ট নেই স্যার। তোমাকে আজ আর স্কুল করতে হবে না, তুমি বাড়ি যাও। শুনুন, আপনারাই যদি দেরি করে আসেন তাহলে ছাত্রদের কি বলবেন? আগে স্যার রামপুরের ঘটনাকে কেন্দ্র করে ট্রেন অবরোধ হয়েছিল তাই। ঠিক আছে, যান গিয়ে ক্লাস টেনে ক্লাসটা নিন। একটি মেয়েকে চলন্ত ট্রেনের মধ্যে পাশবিক অত্যাচার করে তাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার মতো অমানবিক কার্যকলাপ আজ আর বিরল নয়, প্রায়শই এরকম ঘটনা আমাদের চোখের সামনে এই সমাজে ঘটে চলেছে। তাই একটা জঘন্য সামাজিক অপরাধের প্রতিবাদ করতে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় নারীর প্রতি এই কুৎসিত এবং নির্মম আচরণ আজ সুস্থ স্বাভাবিক মানুষকে ভাবিয়ে তুলেছে। পুরুষ নামের অযোগ্য এই সমস্ত কাপুরুষের পশুর মতো আচরণ আজ সমস্ত সমাজকে উদ্বিগ্ন করে তুলেছে। কবিগুরুর ভাষায় বলি, এই সব শিশুঘাতী নারীঘাতী কুৎসিত বিভৎসা পরে ধিক্কার হানিতে পারি যেন। আজ আমি বিশেষভাবে আবেদন করছি আমাদের যুব সমাজের কাছে, বর্তমানে দেশের এই সংকটময় মুহূর্তে মানবিক মূল্যবোধের অবক্ষয়ের সময় তারা যেন নারী জাতির এই অসম্মানের হাত থেকে তাদের বাঁচাবার জন্য এগিয়ে আসেন। অবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেফতার করতে হবে। দুষ্কৃতকারীদের বিরুদ্ধে এই সমস্ত মানুষ এক হও। আজ বোমাবাজি, মেয়েদের প্রতি অশালীন আচরণ, ক্রমবর্ধমান ধর্ষণ খুন, এদের কোনটাই বাকি নেই। অবিলম্বে এইসব দুষ্কৃতকারীদের শাস্তির দাবিতে জনসাধারণকে, বিশেষ করে মহিলা সমাজকে এগিয়ে আসতে হবে। তাদের রক্ষার দায়িত্ব তাদেরকেই নিতে হবে। এই মহিলা বানানটা ঠিক কর। এই ঠিক করে দেখ। আমাদের গান গাইতে দেয় না, শীঘ্র ভাই আমার পাল্লক্ষণ। রামপুরের ঘটনার প্রতিবাদে নারী কল্যাণ সমিতি লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। রামপুরের ঘটনার প্রতিবাদে সমস্ত মানুষ এক হও। রামপুরের দুষ্কৃতকারীদের ধরা হচ্ছে না কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। নারী নির্যাতন বাড়ছে কেন? পুলিশ তুমি জবাব দাও। পুলিশ তুমি জবাব দাও। কি ব্যাপার এত দেরি? ওই সামনে টেস্ট পরীক্ষা, তো ছুটির পরে স্পেশাল ক্লাস নিচ্ছিলাম। তাহলে কোন ছাত্রের জ্বর হলো, কে স্কুলে আসেনি, এসব দেখবার সময় পাওনি বলো? মনি এখনো ফিরল না।
দেখো ট্রেন হয়তো লেট। এবার একটু মেয়ের বিয়ের চেষ্টা করো। পাঁচটাকে করুক। কৃষাণু কেমন ছেলে? ব্রাহ্মণ হয়ে কায়স্থ ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবে? আত্মীয় স্বজনেরা কি বলবে? মেয়ের বিয়ে দেবো একজন মানুষের মতো মানুষের সঙ্গে, কে কি বলবে আমি জানতে চাই না। কৃষাণুর মতামতটাও তো জানা দরকার। তুমি ওর বাবা মার সঙ্গে কথা বলতে পারো। তা পারি। তোমার শুধু পারি, হবে হয়তো, তোমার কথার কোনো নিশ্চয়তা আছে নাকি? মা, দেরি দেখে তোমার মা চিন্তা করছিলেন? মা শুধু শুধুই চিন্তা করে, প্রথমেই তো ডেলি প্যাসেঞ্জারি করছে। চা খাবি তো? হ্যাঁ। নারী নির্যাতন অরাজকতা বেড়েই চলেছে। মা, কেরাসিন তেল আসেনি। বিরুদা বললো দাদাবাবু রাতে বাড়ি ফিরবে না, কাল সকালে ফিরবে। আচ্ছা ঠিক আছে। চিরটা কাল বাউন্ডেলে পোনা করে কাটালো। কলেজের পড়াটাও তো শেষ করলো না, দিন রাত শুধু ক্লাব। কি এমন কাজ ওর যে নিজে খবর দিয়ে যেতে পারে না? বাইরে রাত কাটানোটা একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে, বলে দেবে বাইরে রাত কাটানো চলবে না। কোন পরিবেশে মিশছে কে জানে বাবা। কনফারেন্সের ব্যাপারে হরিষাদনদার সঙ্গে আলোচনা করা দরকার। হরিষাদনদা ক্লাবে আমাদের জন্য ওয়েট করছে। এ ভাই, একটু তাড়াতাড়ি চালাও। রামপুরের ঘটনা নিয়ে বিরোধী পক্ষ ক্রমাগত সরকারের নামে কুৎসা রটাচ্ছে, খবরের কাগজগুলোও তাই। হ্যাঁ, এক বিরাট ষড়যন্ত্র। শোনো, কাল থানা ঘেরাও আছে, সবাইকে খবর দিয়ে দেবে। আচ্ছা। আমাদের আরো ওয়েল অর্গানাইজড হতে হবে, তাছাড়া এর প্রতিবাদ দরকার। কংগ্রাচুলেশনস মন্টু, অটোরিকশা ইউনিয়নের জেলা কমিটির সেক্রেটারি হওয়ার জন্য। সে তো আপনারই জন্য। আর একটা কথা, তোমাদের মহিলা সমিতির কনফারেন্সটা সাকসেসফুল করতে হবে। চেষ্টা তো করছি আমি। এই মাসের 30 তারিখে আমার কিছু টাকার দরকার, খামারিয়া মিলের সেই সব শ্রমিকদের জন্য যারা কারখানা বন্ধ থাকায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে। খামারিয়া শ্রমিকদের অধিকাংশই সারদাপল্লীতে থাকে। তোমরা সারদাপল্লীতে গিয়ে রামদয়াল শর্মার সঙ্গে দেখা করবে, ওই লোকটাই গোষ্ঠীটাকে মদত দিচ্ছে। একসময় আমাদের সংগঠন তৈরিতে ওর বিশেষ ভূমিকা ছিল। চমকে দিলেই তো হয়। না না, ঠিক চিনতে পারলাম না কাকাবাবু। চিনতে হবে, জানতে হবে, এই সুযোগ, এই সময় ওদের পাশে গিয়ে দাঁড়াতে হবে, না হলে তো বিরোধী পক্ষ এই সুযোগটাই নিয়ে নেবে। ঠিক আছে। দেখি দেখি তোমার খাতাটা। কিছু না স্যার। এসো স্যার। ওটো এসো। একটা তারিখ মিলিয়ে নিচ্ছিলাম স্যার। এসো বাইরে স্যার। ছেড়ে দিন না স্যার। বাইরে এসো স্যার। স্যার স্যার দিনদয়াল